রহমতুল্লাহি বরকাত সম্মানিত দিনী বাই খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে কি না এবং কথাবার্তা বলা যাবে কি না সম্মানিত বা আমাদের দেশে কিছু কুসকস্তের আছে যেগুলো সাথে নাই শরিয়তের মধ্যে যে শরিয়ত বা এর মধ্যে খাবার খাওয়া অবস্থায় কথা বলা যাবে না এমন কোনো দলিল নাই ওমাশাহ আলসিনাতি কেউ কেউ বলি থাকেন কোন সমাজের মধ্যে মিন লা আম যারা বলে খানা অবস্থায় সালামও নাই কথাও নাই লাস লালাহু সরান শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নাই বরং বালসাবাতানি নবী সাল্লাহ আলি সাল্লামা তাকাল্লাম আসনা বরং রাসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে সুপ্রমাণিত নবী সাল্লাম খানা খাওয়ার সময় কথাবার্তা বলতেন বুখারের তিন হাজার তিনশো চল্লিশ সহি মুসলিমের একসত্তর চুরানব্বই নম্বর হাদিস আবহাওয়া জিল্লা তাল একটা বর্ণনা কল

আমি মানুষদের মধ্যে নেতা সর্দার দিন যা হোক এ ব্যাপারে লম্বা একটা হাদিস রাসুল সাল্লাহ সাফা সম্পর্কে হাদিসা বলতেছেন খানা অবস্থাতে এই বোঝা গেল খানা অবস্থা রাসূল সাল্লাহ কথা বলছেন আর একটা হাদিস সহি মুসলিমের দুই হাজার বায়ান্ন নম্বর হাদিস যা বেরবি আবদুল্লাহ তালানো থেকে রাসুল আলাইসাল্লাম নিজের পরিবারকে জিজ্ঞেস করলেন আন্না নবী সাল্লাহ সাল্লাম সাহা আল্লাহ আলাহুল নবী সাল্লাহ সাল্লাম নিজের পরিবারকে তরকারি সম্পর্কে জিজ্ঞেস করলেন কি তরকারি আছে ফাঁকল ও মা ইন্দানা ইল্লা খাল্লুন তখন বললেন যে আমাদের নিকটে সিরকে ছাড়াও কোনো তরকারি নাই ফাদা আবিহি তখন রাসুল ইসলাম বললেন ঠিক আছে এটা দাও ফাজা লাইয়া কুল বিহি তখন এর মাধ্যমে খাইতেছিলেন সিরকে দিয়ে খাইতেছিলেন আর কথা বলতেছিলেন ওই কুল ও নিয়মাল উদুম ওয়াল খল্লু নিয়মাল উদুল ওয়াল খল্লু রাসুল ইসলাম এই খানা অবস্থায় বলতেছেন যে সিরকা হচ্ছে উত্তম তরকারি সিরকা হচ্ছে উত্তম তরকারি ইমাম নববীর রহমতুল্লায় বলেন অফি আলাল আকলে তা খাওয়া অবস্থায় কথা বলা এটা মুস্তাহাব যারা আছে আর অন্য যারা খানা খাইতেছে তাদের সাথে কথা বলা এ বিষয়ে যাতে করি তাদের সাথে একটা কি থাকে খাওয়া অবস্থায়ও একটা সম্পর্ক থাকে এটা হচ্ছে সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ইমাম নবীর রহমতুল্লা আলাই সূর্য নম্বর খণ্ডের সপ্তম্বর খৃষ্টাতে উল্লেখ করছেন এছাড়া আরো অনেকগুলো দলিল আছে যে এই সকল দলিলের দ্বারায় বোঝা যায় রাসুল সাল্লাহাম থেকে খানা অবস্থায় কথা বলা যেমন একটা হাজির মধ্যে আছে যে একটা শিশু রাসুল সাল্লামের সাথে খানা খাইতেছিল তো সে তো আর বুঝে না তো একবার ওই দিক দিয়ে হাত দেয় একবার এই দিয়ে হাত দেয় তো রাসুল সাল্লাম তাকে সৎকাজের আদেশ করছে নিষেধ অসৎ কাজে নিষেধ করছেন আমরা এগুলো আরো আপনার করছেন খানা অবস্থাতে তো বলছেন যে ইয়া গোলাম সাম্মিল্লা হে বালক তুমি বিসমিল্লা খানা শুরু করো ওয়াকুল বিয়ামিন হাত দিয়ে খাও ওয়াকুল মিম্মা ইয়ালিক এবং তুমি তোমার ফার্স্ট থেকে খাও দেখেন তাহলে খানা অবস্থা বলছেন খানা অবস্থা বলার কথাই আছে কথা বলার কথা আছে কথা নিষেধ ব্যাপারে কোনো কথা নাই তবে কথা হচ্ছে যে কথাগুলা খানার বাইরে ভালো খানার অবস্থায়ও ভালো যে কথাগুলা খানার বাহিরে খারাপ সেটা খানা অবস্থাতেও খারাপ নাসুদ্দিন আলবান রহমতুল্লাহ এইভাবে উল্লেখ করছেন আশা করি বিচারে বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম হবিসব সালামালাইকুম ওরমতুল্লাহরাত